এইগুলি মাথায় রেখে আমাদের জন্য আপনারা আলাদা ব্যবস্থা করুন, আপনারা বেকারদের জন্য আলাদা ব্যবস্থা করুন, আমাদের কোনো আপত্তি নেই। আজকে আমরা অন্য কোনো সরকারি চাকরির মধ্যে কিংবা বেসরকারি চাকরির মধ্যে আমরা কিন্তু দুটোকে এক করে ফেলবেন না। আমরা ত্রিপুরা রাজ্যের স্কুলগুলিতে 10 বছর ধরে পরিষেবা দিয়ে আজকে আমাদের জীবন থেকে বেকারদের জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমরা কিন্তু বারবার বেকারদের পক্ষ কথা বলছি। আমাদের যেমন চাকরি প্রতি মাসে সরকার থেকে একটা নিয়মিত বেতন ভাতা পেতেন এবং এই বেতন ভাতাকে কেন্দ্র করে রাজ্যের কিছু কিছু ব্যাপারে ওই পরিবারগুলোতে শুধুমাত্র আক্রমণ আসছে, মানে অর্থনৈতিক আক্রমণ, তা কিন্তু নয়। আজকে এই যে বিশাল একটা বেসরকারি
চাকরির মধ্যে আমরা, কিন্তু দুটোকে এক করে ফেলবেন না। আমরা যদি পুরো রাজ্যে স্কুলগুলিতে 10 বছর ধরে পরিষেবা দিয়ে আজকে আমাদের জীবন থেকে বেকারদের জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমরা কিন্তু বারবার বেকারদের পক্ষ কথা বলছি। আমাদের যেমন চাকরি প্রতি মাসে সরকার থেকে একটা নিয়মিত বেতন ভাতা পেতেন, এবং এই বেতন ভাতাকে কেন্দ্র করে রাজ্যের কিছু কিছু ব্যাপারে ওই পরিবারগুলোতে শুধুমাত্র আক্রমণ আসছে, মানে অর্থনৈতিক আক্রমণ, তা কিন্তু নয়। আজকে এই যে বিশাল একটা